দর্শক আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি রনক হাসান। ইতালির বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টকে সম্মাননা জানিয়েছে নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করার সংগঠন ল্যাটিন আমেরিকান সংগঠন USDLI। ইতালির মিলানোতে এই সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য সিসিস কানসে, ইতালিয়ান পার্লামেন্ট সদস্য কিয়ারা স্কুভেরা, এলানোরা কিম্ব্রো, মিলানের সিটি কাউন্সিলর ফিলিপ বারবেরিস ও ডিয়ানা মা দেকে উপস্থিত ছিলেন। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাসিম আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত দলি সম্মাননা গ্রহণ করেন। এছাড়া নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা সেনেগাল, ভেনেজুয়েলা, আলবেনিয়া ও ইতালির কয়েকটি সামাজিক ও মানবাধিকার সংগঠনকে এই সম্মাননা দেওয়া হয়। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।